কুড়দল সরকারি কলেজের একাদশ শ্রেণীর সকল ছাত্র ছাত্রীদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সমাজকর্মের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমরা গত ক্লাসে এ অধ্যায়ের আরেকটি ক্লাস করেছ। এ অধ্যায়টির শিরোনাম হচ্ছে সমাজকর্মের বিভিন্ন শাখা। আজকে আমরা এই শাখাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শাখা, চিকিৎসা সমাজকর্ম, সেই শাখাটি নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে বাংলাদেশের প্রায় 90টি হসপিটালে এই চিকিৎসা সমাজকর্ম চালু রয়েছে। এর ইতিহাস খুব বেশি দিনের নয়। আমরা যদি সমাজকর্মের ইতিহাসের দিকে লক্ষ্য করি, তাহলে লক্ষ্য করব যে 1880 সালের দিকে ব্রিটেনে এ চিকিৎসা সমাজকর্মের ধারণার উদ্ভব ঘটে এবং পরবর্তীতে আমেরিকায় এ শাখার বিকাশ লাভ করে। বাংলাদেশে এ চিকিৎসা সমাজকর্ম বর্তমানে হাসপাতাল সমাজসেবা নামে পরিচিত। বাংলাদেশে এই শাখাটি ১৯৫৪ সালে রেড ক্রস এবং জাতিসংঘের সহায়তায় কার্যক্রম শুরু করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ কার্যক্রমটি যাত্রা শুরু হয় একটি প্রকল্পের মাধ্যমে। পরবর্তীতে ১৯৬০ সালে দুইজন পেশাদার সমাজকর্মী নিয়োগের মাধ্যমে বাংলাদেশে এ শাখার বিস্তার লাভ করে। বর্তমানে প্রায় ৪১৯টি উপজেলায় এবং ৯০টি হসপিটালে জেলা সদরে সমাজকর্মের এই শাখাটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ছাত্রছাত্রীবৃন্দ, এবার আসো আমরা এই শাখাটি কেন বা এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা আসলে কতটুকু এ বিষয়ে জেনে নিই। তোমরা লক্ষ্য করো, এই চিকিৎসার সমাজকর্মের গুরুত্বের মধ্যে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা বোর্ডে উল্লেখ করেছি। রোগ এবং রোগীর চিকিৎসা আমরা বলি যে এই চিকিৎসার সমাজকর্মীদের গুরুত্ব এজন্যই বেশি যে আমরা সাধারণত করি কি যে রোগের চিকিৎসা করি, অর্থাৎ আমরা রোগীর চিকিৎসাটাকে আমরা এতটা গুরুত্ব দিই না। এই চিকিৎসার সমাজকর্মীগণ রোগ এবং রোগী উভয়ের চিকিৎসা করে থাকে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে রোগীর চিকিৎসাটি আবার কেমন বা রোগের চিকিৎসাটি কেমন। অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে ডাক্তাররা তাদের ব্যস্ততার জন্য বা তাদের এই হাসপাতাল সমাজসেবা বা মানুষের যে মনের বা সামাজিক বা পারিবারিক বিভিন্ন যে ইস্যুগুলো রয়েছে সেগুলোকে তারা খুব একটা গুরুত্বের সাথে বিবেচনায় না নিয়ে শুধু রোগের চিকিৎসা করে থাকেন। এই যে ডাক্তার এবং রোগীর চিকিৎসার মধ্যে যে একটি ব্যবধান থাকে, সেই ফাঁকাটুকু অর্থাৎ যে গ্যাপটুকু থাকে, সেই গ্যাপটুকু মূলত এই চিকিৎসা সমাজকর্মীগণ পূরণ করে থাকেন। এই চিকিৎসা সমাজকর্মীগণ পরিবারের সদস্যদের মধ্যে দেখা যায় যে অনেক সময় রোগী যখন দীর্ঘদিন রোগে ভুগতে থাকে, তাদের মধ্যে একটি মানসিক অশান্তি বা মানসিক একটি নিরাপত্তাহীনতা কাজ করে। এই চিকিৎসা সমাজকর্মীরা তখন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকেন, তাদেরকে আশ্বস্ত করেন বা তাদেরকে সঠিক তথ্য দিয়ে সঠিক সেবা পেতে বা সঠিক চিকিৎসা নিতে সাহায্য করে থাকেন। এতে করে পরিবারের মধ্যে একটি স্বস্তি ফিরে আসে এবং রোগীকে অনেক সময় দেখা যায় যে রোগী চিকিৎসায় নিজে অংশগ্রহণ করেন না, অর্থাৎ রোগী শুধু ডাক্তার এবং নার্স বা ওষুধ নির্ভর হয়ে পড়েন। রোগী নিজে কীভাবে নিজেকে সুস্থ রাখতে পারবেন বা কীভাবে নিজের চিকিৎসার ব্যবস্থা নিজে করতে পারবেন এ বিষয়ে সে অনেক সময় ধারণা রাখে না। এই চিকিৎসার সমাজকর্মীগণ রোগীদেরকে চিকিৎসার সাথে অর্থাৎ চিকিৎসার সার্বিক কার্যাবলীর সাথে তার অংশগ্রহণকে নিশ্চিত করার ব্যবস্থা করে দিয়ে থাকেন। এবং অনেক সময় আমরা দেখি যে রোগী এবং তার যে পরিবারের সদস্যগণ রয়েছেন তারা রোগ সম্পর্কে অনেক সময় অজ্ঞ থাকে। তারা কোথায় গেলে সঠিক সেবাটা পাবে বা কীভাবে পাবে এ বিষয়ে তারা অনেক সময় বুঝতে পারে না। এই যে অজ্ঞতা রয়েছে আমাদের সেবা নেওয়ার ক্ষেত্রে, চিকিৎসা সুবিধা নেওয়ার ক্ষেত্রে, তখন এই চিকিৎসা সমাজকর্মীগণ এই অজ্ঞতা দূরীকরণে বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করে থাকেন। এবং দেখা যায় অনেক সময় রোগী দীর্ঘকালীন রোগে ভোগার পরে তার যে পূর্বের যে অবস্থা ছিল সে অবস্থাটি অনেক সময় সে হারিয়ে ফেলে। হতে পারে যে একজন পঙ্গু, অর্থাৎ সে হয়তো কোনো একটি অ্যাক্সিডেন্টে সে হাত পা হারিয়ে ফেলল, তখন তাকে কীভাবে পুনর্বাসন শুরু করা যায় সে বিষয়ে অনেক সময় সে বুঝতে পারে না। তখন এই চিকিৎসা সমাজকর্মীগণ বিভিন্ন তথ্য দিয়ে বা বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে, প্রাতিষ্ঠানিক বিভিন্ন সেবা সুবিধা রয়েছে তার জন্য, সেই বিষয়ে তাকে তথ্য দিয়ে তখন তার পুনর্বাসনের ব্যবস্থা করেন।
অনেক সময় দেখা যায় রোগীকে তার যে পরিবার বা তার আত্মীয় স্বজন রয়েছে তাদের মধ্যেও পুনর্বাসনের ব্যবস্থা করে থাকেন। এটি মূলত রোগীর ধরন বা রোগীর যে বৈশিষ্ট্য রয়েছে এগুলোর উপরই নির্ভর করে থাকে পুনর্বাসনটি কেমন হবে। এবং আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমরা চিকিৎসা নিতে গিয়ে আমাদের অনেক অপচয় হয়ে থাকে। এটা হয়ে থাকে কারণ হচ্ছে আমরা অনেক সময় বুঝতে পারি না যে কিভাবে সেবাটা নিলে আমাদের হচ্ছে অপচয় রোধ হবে বা আমরা কম খরচে সঠিক সেবাটি নিতে পারবো। এই চিকিৎসা সমাজকর্মীগণ অনেক ইনফরমেটিভ হয়ে থাকে, তারা চিকিৎসার বিভিন্ন তথ্য তাদের কাছে অর্থাৎ তথ্য ভাণ্ডার তাদের কাছে থাকে, কোথায় এক্স রে করতে হবে, কোথায় হচ্ছে বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যাবে, কোথায় অ্যাম্বুলেন্স পাওয়া যাবে ইত্যাদি নানান ধরনের তথ্য তার মধ্যে সংরক্ষিত থাকে। রোগীকে তখন তিনি যখন কোনো সাহায্যার্থী বা রোগী তার কাছে এই সুবিধাগুলো নিতে আসেন তখন তাকে এই সুবিধা সেবাগুলো দিয়ে বা তথ্যগুলো দিয়ে উনি তার যে চিকিৎসার যে অপচয় সেটি অনেকটা রোধ করে থাকেন। এবং দেখা যায় যে রোগী অনেক সময় তার পরিবারের সাথে দীর্ঘকালীন রোগে ভোগার ফলে পরিবারের সদস্যরা অনেক সময় বিরক্তি বোধ করেন তার আচরণে, বা রোগী অনেক সময় দেখা যায় তার পরিবারের সদস্যদের প্রতি আস্থা হারিয়ে ফেলে, ডাক্তারের সাথে তার অনেক ধরনের দূরত্ব তৈরি হয়ে যায়, নার্সদের সাথে বা যে প্রতিষ্ঠানে সে সেবা নিচ্ছে সে প্রতিষ্ঠানে অনেক সময় তার একটি দূরত্ব তৈরি হয়ে যায়। তখন এই চিকিৎসা সমাজকর্মীগণ কী করে তার দিয়ে যে সবার সাথে একটি যোগাযোগ রক্ষা করে তার যে সামঞ্জস্য বিধান সেটি উনি নিশ্চিত করে থাকেন। এবং অনেক সময় আমরা লক্ষ্য করে থাকি যে রোগীরা রোগ নিয়ে এত বেশি দুশ্চিন্তা এবং আশঙ্কায় থাকেন যে তার মনে তখন আর আনন্দবোধ থাকে না। দেখা যায় যে একজন রোগী হয়তোবা চার মাস ধরে হসপিটালে ভর্তি, তার হয়তো কি হসপিটালের পরিবেশ আর ভালো লাগছে না, বা একটি শিশুকে আমরা অনেক সময় দেখেছি হসপিটালে ক্যান্সার আক্রান্ত একজন শিশু হতে পারে হসপিটালে ভর্তি, তখন তার মধ্যে যদি বিনোদনমূলক কোনো কিছু না থাকে বা তার মধ্যে যদি চিত্ত বিনোদনের সুযোগ না থাকে তখন কিন্তু সে আর এখানে থাকতে চাইবে না, অর্থাৎ সে চিকিৎসাটি সে অনেক সময় নিতে চাইবে না, বা অনেক সময় দেখা যায় অপারেশনের ভীতি থাকে অনেকের। তখন এই চিকিৎসা সমাজকর্মীগণ তাদের এই যে মানসিক যে একটি বিশৃঙ্খল অবস্থা বা তার যে মানসিক অশান্তি সেটি দূর করার জন্য অনেক সময় বিনোদনমূলক ব্যবস্থা করে থাকেন। এবং চিকিৎসা সমাজকর্মীগণ অনেক ক্ষেত্রে ত্রিমুখী ভূমিকা পালন করে থাকেন। ত্রিমুখী ভূমিকাটি হচ্ছে এমন যে অনেক সময় আমরা লক্ষ্য করে থাকি যে রোগীর যে প্রকৃত সমস্যাটি কী, একসাথে হয়তো তার শরীরে অনেকগুলো সমস্যা দেখা দিতে পারে, এই উপসর্গগুলোর মধ্যে আসলে কোনটি সর্বাগ্রে তার নিরাময় করতে হবে সেটি কিন্তু অনেক সময় সে বুঝতে পারে না। তাই চিকিৎসা সমাজকর্মীগণ দেখা যায় যে একই সাথে তার যে রোগগুলো আছে সবগুলো রোগ নিয়ে সে স্টাডি করেন বা অনুধান করেন বা বিশ্লেষণ করেন, এবং এই স্টাডি করার পর সে আইডেন্টিফাই করে যে আসলে তার মূল রোগটি কোনটি বা কোনটিকে সর্বাগ্রে চিকিৎসা প্রয়োজন, এবং এই মূল রোগটি বা মূল সমস্যাটি নির্ণয় করার পরে সেটিকে কীভাবে দ্রুততম সময়ে বা সঠিক কার্যকর উপায়ে সমাধান করা যায় সে পথ সে নির্ধারণ করে দিয়ে থাকে বা রোগীকে সে পথ নির্ধারণে সহায়তা করে থাকে। এবং আমরা লক্ষ্য করে থাকি যে চিকিৎসা সমাজকর্মীগণ কিন্তু শুধু রোগীর চিকিৎসা সুবিধা নিয়ে কাজ করেন না, উনি বহুমুখী ভূমিকা পালন করে থাকেন। রোগী কীভাবে তার পরিবারের সাথে, রোগী কীভাবে তার যে প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানে সে কর্মরত ছিল বা শিক্ষার্থী হলে সে কোন ধরনের প্রতিষ্ঠানে ভর্তি ছিল এদের সাথে যোগাযোগ করে কীভাবে তার যে স্বাভাবিক অবস্থা ধরে রাখা যায় বা কীভাবে দ্রুততম সময়ে তাকে সুস্থ করে তোলা যায় ইত্যাদি নানাবিধ ভূমিকা সে পালন করে থাকে। প্রয়োজনে সে গৃহ পরিদর্শন করে তার রোগের মূল্যায়ন করে সময়ে সময়ে, এর মাধ্যমে রোগীকে সে একটি সুস্থ স্বাভাবিক জীবন ফিরে দিতে সর্বাত্মক চেষ্টা করে। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমরা এবার এই চিকিৎসা সমাজকর্মীর আসলে ভূমিকা বা তার যে মূল কাজগুলো আসলে কী সেগুলো আসো জেনে নিই। তোমরা লক্ষ্য করো যে চিকিৎসা সমাজকর্মীর ভূমিকাকে আমরা কতগুলো ধাপে ভাগ করতে পারি। আমরা প্রথম চিকিৎসা সমাজকর্মীদের যে ভূমিকা রয়েছে, প্রথম কাজটি হচ্ছে থাকে একজন রোগী যদি হসপিটালে ভর্তির প্রয়োজন হয় তাকে হসপিটালে ভর্তি করা। অনেক সময় রোগী কিন্তু বুঝতে পারে না আসলে তাকে হসপিটালে ভর্তি হতে হবে নাকি বাসায় থেকে চিকিৎসা নিতে হবে। যদি ভর্তির প্রয়োজন হয় তাকে ভর্তি ব্যবস্থা করে নিতে হবে। এই ভর্তি বলতে অনেক আমরা সবসময় হসপিটালে সিটে থাকা বা হসপিটালে থাকাই নয়, অনেক সময় ডাক্তারদের সাথে যে তার যে একটি সংযোগ সেই সংযোগকে আমরা বুঝে থাকি। এবং এই চিকিৎসা সমাজকর্মীগণ ডাক্তার এবং নার্সকে রোগীর সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েও সাহায্য করে থাকেন।
এবং এই চিকিৎসা সমাজকর্মীদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে রোগী অনেক সময় রোগের চিকিৎসা নিতে আগ্রহ বোধ করেন না, ডাক্তারদের প্রতি তার বিরক্তি বা অনীহা বা তার অর্থনৈতিক দুর্বলতা এগুলোর কারণে কিন্তু সে চিকিৎসা নিতে আগ্রহী হয় না। তখন রোগীকে বিভিন্নভাবে এই চিকিৎসা নিতে উদ্বুদ্ধ করাও কিন্তু তার একটি গুরুত্বপূর্ণ কাজ। এই চিকিৎসা সমাজকর্মীগণ এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ডাক্তার এবং নার্সদের সাথে তার যে সঠিক যোগাযোগ এটি রক্ষা করতে পারে না। ডাক্তার যদি গ্রামের বা প্রত্যন্ত অঞ্চলের একজন রোগী হসপিটালে ভর্তি হন, উনি হয়তো ডাক্তারদেরকে অনেকটা ভয় পান বা তাদের সাথে তার যে বিভিন্ন ধরনের ভাবের বিনিময় বা তার রোগ সম্পর্কে তার যে আলোচনা এটি করতে অনেক সময় উনি আগ্রহ বোধ করেন না। তখন এই চিকিৎসা সমাজকর্মীগণ রোগীর পক্ষ নিয়ে ডাক্তারদের সাথে তার যে তথ্যগুলো সেগুলো দিয়ে রোগীর সঠিক অবস্থা বা বর্তমান অবস্থা উনি তুলে ধরেন এবং রোগী অনেক সময় দেখা যায় যে স্বাস্থ্যবিধি মানতে অনেক সময় আগ্রহ বোধ করে না বা স্বাস্থ্যবিধি মানতেই চান না। দেখা যায় যে উনি শুধু ওষুধের উপর নির্ভর করে বা চিকিৎসা যে ইঞ্জেকশন বা স্যালাইন এগুলোর মাধ্যমে উনি সুস্থ হওয়ার চিন্তা করেন। কিন্তু আমরা বর্তমান সময়ে লক্ষ্য করে থাকি যে স্বাস্থ্যবিধি কিন্তু আসলে রোগ নিরাময়ে সবচেয়ে বড় নিয়ামক। তখন এই চিকিৎসা সমাজকর্মীগণ রোগীকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করে তোলে এবং রোগীকে যদি প্রয়োজন হয় তাকে পুনর্বাসনেরও ব্যবস্থা করে। দেখা যায় যে তাকে হয়তোবা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় পুনর্বাসনের প্রয়োজন হতে পারে, তখন তাকে পুনর্বাসনের ব্যবস্থা করে থাকেন এবং রোগীকে দেখা যায় হয়তোবা একটি রোগের জন্য সে হসপিটাল সে ভর্তি ছিল, পরবর্তীতে তাকে হয়তোবা অন্য একটি তার শরীরে অন্য একটি সমস্যা দেখা দিয়েছে বা তার হয়তোবা আরও উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র স্থানান্তর করতে হবে, তখন সে কীভাবে অন্য জায়গায় তাকে নিয়ে যাওয়া হবে বা আসলে আদৌ প্রয়োজন আছে কি না এ বিষয়ে কিন্তু চিকিৎসা সমাজকর্মী ভূমিকা পালন করে থাকেন। এবং রোগীকে অনেক সময় দেখা যায় যে যে রোগের জন্য সে চিকিৎসা নিচ্ছিল সেই রোগটি চিকিৎসা নেওয়ার পরে পুনরায় তার শরীরে সংক্রমণ ঘটতে পারে, এই পুনরাক্রমণ যাতে রোগীর মধ্যে না ঘটে সেজন্য কিন্তু এই চিকিৎসা সমাজকর্মীগণ রোগীকে বিভিন্নভাবে সচেতন করে থাকেন। এবং রোগীকে দেখা যায় যে আমরা লক্ষ্য করে থাকি যে রোগীর মানসিক যে তার বৈকল্যতা দীর্ঘকালীন রোগে ভোগার পরে তার যে অর্থের অপচয় তার যে হাসপাতালের যে বৈরী পরিবেশ তার উপর একটি মানসিক একটি বিরূপ প্রভাব ফেলে, এই বিরূপ প্রভাব থেকে বের করে আনার জন্য রোগীর মধ্যে যে চিকিৎসা সমাজকর্মীগণ বিভিন্ন ধরনের ব্যবস্থা করে থাকেন। যেমন তার জন্য হচ্ছে কিছু বইয়ের গল্পের বইয়ের যোগান বা তার জন্য পেপার পত্রিকা বিভিন্ন ধরনের মোবাইল সুবিধা বা বিভিন্ন ধরনের টেলিভিশন দেখার সুবিধা, তার জন্য কিছু চিত্ত বিনোদনমূলক বিভিন্ন ধরনের উপকরণ সরবরাহ শিশু হলে এভাবে চিত্ত বিনোদনের ব্যবস্থাও সে করে থাকে। এছাড়াও ওই চিকিৎসা সমাজকর্মীদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে রোগী কল্যাণ সমিতি গঠন। হাসপাতাল সমাজকর্মীগণ মূলত দেখা যায় যে রোগী কল্যাণ সমিতি থেকে রোগীদের যদি কোনো ধরনের আর্থিক সহায়তার প্রয়োজন হয় বা বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম দিতার প্রয়োজন পড়ে এই রোগী কল্যাণ সমিতি থেকে তখন এগুলো সরবরাহের ব্যবস্থা করে থাকে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই রোগী কল্যাণ সমিতি কীভাবে গঠিত। এই রোগী কল্যাণ সমিতি মূলত বিভিন্ন ধরনের চাঁদা অনুদান এবং আর্থিক সহায়তা এখানে একটি বিভিন্ন ধরনের ফান্ড থাকে এই ফান্ডে জমা থাকে, এই ফান্ড থেকে এই চিকিৎসা সমাজকর্মীগণ রোগীদেরকে এই সেবা সুবিধাটুকু দিয়ে থাকে। এবং যদি শিক্ষার্থী হয় তাহলে এই শিক্ষার্থী কীভাবে তার যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে সেজন্য তার যে শিক্ষক এবং অভিভাবক রয়েছে তাদের সাথে কিন্তু এই চিকিৎসা সমাজকর্মী যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকেন। আর যদি চাকরিজীবী হয় তার চাকরির যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেজন্য তার যে নিয়োগকারী প্রতিষ্ঠান এবং তার যে কর্মরত প্রতিষ্ঠান এসেছিল সে প্রতিষ্ঠানের সাথে একটি সংযোগ ঘটিয়ে দিয়ে থাকে। এভাবে চিকিৎসা সমাজকর্মীগণ তাদের যে ভূমিকাগুলো রয়েছে সেগুলো পালন করে থাকেন। ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এতক্ষণ এই চিকিৎসা সমাজকর্মীর প্রয়োজনীয়তা এবং এর চিকিৎসা সমাজকর্মীর যে ভূমিকাগুলো এগুলো জানলাম। তো আজকে আমরা তোমাদের ক্লাস শেষে আমি একটি একক কাজ দিয়ে দিচ্ছি, বাসায় তোমরা এই একক কাজটি করবে, তোমরা খাতায় লিখে নিতে পারো যে চিকিৎসা সমাজকর্মী রোগীকে কীভাবে সুস্থ করে তুলতে পারে এ সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। আমরা সৃজনশীল পদ্ধতির যে প্রশ্ন হয় সেখানে কিন্তু আমরা
যে 4 নাম্বার বা 3 নাম্বার প্রশ্নগুলো থাকে সেখানে কিন্তু এরকম প্রশ্ন দিয়ে থাকি। তোমরা এর আলোকে নিজেদের যে মতামত আজকের ক্লাসের উপরে তোমরা পাঠ্য বইয়ের মাধ্যমে এই প্রশ্নটি বের করার চেষ্টা করবে। করোনাকালীন সময় কাটিয়ে ওঠার পর আমরা ক্লাসে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং তোমরা কতটুকু এই বিষয়টি জেনেছ সে বিষয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে। আজকে আমরা এখানে আমাদের অনলাইন ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।